আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এইচএসসি 2023। আজকে তোমাদের ঢাকা বোর্ড 2022-এ সরলরেখা অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসছে, সে দুটার একটা অ্যান্সার আজকে আমরা করব। উদ্দীপকে দেওয়া আছে এরকম একটা চিত্র দেওয়া আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবি রেখা এবং সিডি রেখা। প্রশ্ন বলে দিছে এবি রেখার সমীকরণ হল 4x + 3y - 12 = 0 আর এবি সমান্তরাল সিডি, এবি বাহুটা আর সিডি বাহুটা হলো সমান্তরাল, এটা বলে দিছে। এখন আমাদের প্রশ্ন আছে এবি কে ঢাল আকারে প্রকাশ করে ইহার ঢাল নির্ণয় করো। এবি রেখাটাকে ঢাল আকারে প্রকাশ করে তারপর এটা ঢাল নির্ণয় করতে বলছে। খড়ম্বর বলছে মূল বিন্দু হতে এবি ও সিডি রেখার দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো। আর গৌরম্বর বলছে দেখো যে এ বি সি ডি একটা রম্বস, অর্থাৎ এবি এবি সি ডি বি সি এবং সিডি যদি যোগ করি, সিএ যদি যোগ করি তাহলে এ বি সি ডি এই যে একটা চতুর্ভুজ হলে এটা একটা রম্বস, সেটা প্রমাণ করতে বলছে গ নম্বরে। তাহলে এখন আমরা প্রথমে ক নম্বরটা করব। ক নম্বর বলেছিল এবি রেখাকে ঢাল আকারে প্রকাশ করে এর ঢাল নির্ণয় করো। তাহলে এবি রেখার সমীকরণ দেওয়া আছে 4x + 3y - 12 = 0, এটাকে ঢাল আকারে প্রকাশ করতে হচ্ছে। ঢাল আকারে সমীকরণটা আছে, তোমরা জানো এটা y = mx + c, এখানে এই mটা হলো ঢাল। তাহলে এই সমীকরণটাকে আমরা y = mx + c এই আকারে প্রকাশ করব। তাহলে আমরা y বাম পাশে রাখবো, 3y = -4x + 12। যেহেতু y = mx + c, এখানে y এর কোনো সহগ নাই, তাহলে আমরা y সহগ এখানে 3 আছে, 3 দ্বারা দুই পাশে ভাগ করে দেব। তাহলে y = -4y3x + 12y3, তার মানে 4, বা y = -4y3x + 4। তাহলে এখন এটা কিন্তু আমাদের y = mx + c এই আকারে হয়ে গেল, mx + c এই আকার হয়ে গেল, এখানে ঢাল হলো m। তাহলে y = -3 4/3 × x + 4 এই আকারে যদি আমরা লিখি তাহলে এখানে ঢাল হবে -4/3, অতএব এব এর ঢাল বা ঢাল সমান -4/3, এটাই ক নম্বরের অ্যান্সার। খ নম্বরের প্রশ্ন বলে দিয়েছিল এবি রেখার মূল বিন্দু থেকে এবি এবং সিডি রেখার দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকে আমাদের দেওয়া ছিল এবি এবং সিডি সমান্তরাল, তাহলে এবি রেখার সমীকরণ হলো 4x + 3y - 12 = 0। তাহলে যেহেতু এবি এবং সিডি সমান্তরাল, আমরা যেহেতু লিখতে পারি যেহেতু এবি সমান্তরাল সিডি, তাহলে সিডি এর সমীকরণ হবে এবি রেখার সমান্তরাল, সিডি এর সমীকরণ কি হবে এবি রেখার সমান্তরাল। এবি রেখার সমান্তরাল আছে, এবি রেখা আছে 4x + 3y - 12 = 0। আমরা জানি ax + bx + by + c = 0, এটা সমান্তরাল সরলরেখা হলো ax + by + k = 0। তাহলে 4x + 3y - 12 = 0, এটা সমান্তরাল সরলরেখা হবে 4x + 3y + k = 0, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রশ্ন বলে দিছে মূল বিন্দু থেকে এবি এবং সিডি এর দূরত্ব সমান, তাহলে আমরা মূল বিন্দু থেকে এবি রেখার এবং সিডি রেখার দূরত্ব বের করব। তোমরা এই সূত্রটা অবশ্যই জানো, দুইটা একটা বিন্দু থেকে, যেমন x1 y1 বিন্দু থেকে ax + by + c = 0 এর দূরত্ব হল ax1 + by1 + c/√2 r² + b² √2। যেহেতু দূরত্ব ধনাত্মক, সুতরাং একটা মডুলাস চিহ্ন বা পূর্ণ মান দিতে হবে। তাহলে এই সূত্র অনুসারে আমরা মূল বিন্দু থেকে 1 নং এর দূরত্ব বের করব, মূল বিন্দু থেকে 2 নং এর দূরত্ব বের করব। প্রশ্ন বলে দিয়েছে দূরত্ব সমান, তাহলে আমরা এই দূরত্বটা সমান লিখে সেখান থেকে k এর মানটা বের করব। তাহলে আমরা 1 নং থেকে মূল বিন্দু কি 0 0, মূল বিন্দু থেকে 1 নং এর দূরত্ব
एक नंगेर दूरत्व ताहले जीरो जीरो बिंदु आमरा जोदि एखाने बसाई ताहले फोर इंटू जीरो प्लस थ्री इंटू जीरो माइनस बारो बाई रूट बार फोर स्क्वायर प्लस थ्री स्क्वायर एटा फोर मान आसबे ताहले एटा आसे बारो माइनस बारो बाई चार सेर षोलो आर नय पचिस पचिसेर वर्गमूल करले पाँच ताहले एटा आसे बारो बाई फाइव एकक এটা হলো মূল বিন্দু থেকে এক নং এর দূরত্ব হলো বারো বাই ফাইভ একক। এরপর আমরা মূল বিন্দু থেকে দুই নং এর দূরত্ব বের করবো। এবার মূল বিন্দু থেকে দুই নং এর দূরত্ব, মূল বিন্দু থেকে দুই নং আছে এটা, এটার দূরত্ব হবে ফোর ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু জিরো প্লাস কে বাই রুট ওভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার পরম মান আছে তার এটা আসবে কে বাই, এখানে নিচে তো ফাইভ আসে তাহলে পরম মান উঠাইলে প্লাস মাইনাস কে বাই ফাইভ। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, এখন মূল বিন্দু থেকে বলছে এবি রেখার দূরত্ব এবং সিডি রেখার দূরত্ব সমান, তাহলে এবি রেখার দূরত্ব ছিল টুয়েলভ বাই ফাইভ আর সিডি রেখার দূরত্ব আছে প্লাস মাইনাস কে বাই ফাইভ। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি প্লাস মাইনাস কে বাই ফাইভ ইকুয়াল টুয়েলভ বাই ফাইভ, তাহলে দুই পাশ থেকে ফাইভ বাদ যায়, প্লাস মাইনাস কে ইকুয়াল বারো, তার মানে কে ইকুয়াল প্লাস মাইনাস বারো, অর্থাৎ কে এর মান প্লাস বারো অথবা মাইনাস বারো। এখন কে এর মান যদি আমরা এক রঙে বসাই দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে এই সিডি রেখার সমীকরণ। অতএব সিডি এর সমীকরণ হবে সমীকরণ ফোর এক্স প্লাস, এই জাস্ট এখানে আমরা মান বসাবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস, আমরা প্রথম যদি প্লাস বসাই প্লাস বারো ইকুয়াল জিরো, অথবা 4x plus 3y minus 12 equal 0. কিন্তু আমাদের AB রেখার সমীকরণ ছিল 4x plus 3y minus 12 equal 0. যদি আমরা মাইনাসটা বসাই তাহলে কিন্তু এই AB রেখার সমীকরণটাই চলে আসে, তাহলে এটা আমরা গ্রহণযোগ্য না, যেহেতু এটা AB রেখার সমীকরণ তাহলে CD এর সমীকরণ হবে এটা, তাহলে অ্যান্সার হবে 4x plus 3y প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো, এটা হবে অ্যান্সার। আমরা এটা লিখব না, এটা যেহেতু এবি রেখার সমীকরণ হুবহু চলে আসছে সেই জন্য এটা অ্যান্সার হবে না। এরপর আমরা গ নম্বরটা দেখব। গ নম্বর বলছিল দেখাও যে এ বি সি ডি, তাহলে এটা আমাদের যোগ করতে হবে এ বি সি ডি একটা রম্বস এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এবং ডি বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে পারি তাহলে বাহুগুলার দৈর্ঘ্য বের করব, কর্ণের দৈর্ঘ্য বের করব। বাহুগুলার দৈর্ঘ্য সমান এবং যদি কর্ণের দৈর্ঘ্য অসমান হয় তাহলে সেটা রম্বস হবে। তাহলে আমরা প্রথমে এ বি সি ডি এই চারটা বিন্দুর স্থানাঙ্ক বের করি। এ বি রেখার সমীকরণ ছিল, এ বি এর সমীকরণ ছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো, এটাকে আমরা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল বারো এই পাশে নিয়ে গেলাম। আমরা অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ আছে এ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, এই আকারে এটাকে যদি আমরা প্রকাশ করি দুই পাশে বারো দ্বারা ভাগ করব তাহলে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল ওয়ান। তাহলে দেখো এক্স অক্ষকে এটা থ্রি জিরো বিন্দুতে ছেদ করছে এখানে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে থ্রি জিরো আর এ বি রেখাটা যেহেতু, আর এটা ওয়াই অক্ষকে জিরো ফোর, তাহলে এটা আসবে জিরো ফোর, তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক হলো জিরো ফোর। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক জিরো এবং বি বিন্দুর স্থানাঙ্ক জিরো ফোর, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আর এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। একই রকম এই সিডি রেখা যেটা আছে সেটা থেকে আমরা সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো, এটাকে যদি আমরা করি তাহলে এটা আসবে সিডি এর সমীকরণ, সিডি এর সমীকরণ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো, তাহলে এটা আমরা যদি ও পাশে নেই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস বারো, এবার মাইনাস বারো দ্বারা গুণ করতে হবে যেহেতু ডান পাশে ওয়ান থাকবে, তাহলে মাইনাস বারো দ্বারা গুণ করলে আসে মাইনাস এক্স বাই থ্রি মাইনাস বা প্লাস দেওয়া এখানে মাইনাস ওয়াই বাই ফোর ইকুয়াল ওয়ান। তাহলে দেখো এটা মাইনাস যেহেতু এই দিকে, এই যে এই দিকে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক হবে কত, থ্রি জিরো, স্থানাঙ্ক হবে থ্রি জিরো,
আর ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, ডি বিন্দুর স্থানাঙ্ক এটা, এটা তাহলে কি আসবে জিরো মাইনাস ফোর, জিরো মাইনাস ফোর, মাইনাস থ্রি জিরো আর এটা জিরো মাইনাস ফোর, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি জিরো আর ডি বিন্দুর স্থানাঙ্ক হল জিরো মাইনাস ফোর। এখন আমরা প্রমাণ করব এ বি সি ডি একটা রম্বস, তার মানে এবি বাহুর দৈর্ঘ্য বের করবো, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য, চারটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, এরপর এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিডি কর্ণের দৈর্ঘ্য, এই দুটা কর্ণের দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে এটা একটা রম্বস হবে। এ বি সমান, এখন তোমরা জানো দুইটা বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্বের সূত্র হলো রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, তাহলে রুট ওভার এ বি থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার, তাহলে এটা আসে নয়, আর চার নয় আর ষোলো পঁচিশ, তার মানে পাঁচ ফাইভ একক। একই রকম বি সি, বি সি ইকুয়াল আসবে জিরো মাইনাস মাইনাস প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার, এটাও কিন্তু একই আসে ফাইভ একক। তারপর এ বি বি সি, এরপর সি ডি নাও, তাহলে সি ডির দূরত্ব হবে মাইনাস থ্রি, মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি মাইনাস জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস মাইনাস প্লাস ফোর হোল স্কোয়ার, তাহলে তিন স্কোয়ার নয় ষোলো পঁচিশ, তার মানে পাঁচ, এটাও পাঁচ একক। এরপর হলো এ ডি, এ ডি যদি আমরা করি থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার, থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস মাইনাস প্লাস ফোর হোল স্কোয়ার, তার মানে এটাও কিন্তু পাঁচ একক। তাহলে আমাদের হলো কি এ বি বি সি সি ডি সমান হয়ে গেল, এ বি বি সি সি ডি এ ডি, চারটা বাহুর দৈর্ঘ্য সমান হলো, তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য সমান আছে হয় রম্বস অথবা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্য কতক্ষণ হবে, বাহু চারটা সমান হবে দুইটারই, যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে বর্গ, আর কর্ণ দুইটা যদি অসমান হয় তাহলে এটা হবে রম্বস। এখন আমরা কর্ণ দুইটা দেখব, বিসি বিসি কত, বিডি কর্ণ এবং এসি কর্ণের দৈর্ঘ্য বের করব। এ সি সমান কর্ণ এ সি, তাহলে থ্রি মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার, তাহলে আসে তিন 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 ছয়, আর বর্গ করলে তো ছয় আসবে, বর্গ করে বর্গমূল। এরপর কর্ণ বিডি, বিডি এর দৈর্ঘ্য আসবে বিডি জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার, জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস মাইনাস প্লাস ফোর, তাহলে ফোর প্লাস ফোর হোল স্কোয়ার, তাহলে এটা আসে চার চার আট, অর্থাৎ চৌষট্টি, চৌষট্টি বর্গমূল করলে আট, আট একক, তাহলে এটা হলো সিক্স একক। অতএব বা যেহেতু এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি ডি ইকুয়াল এ ডি এবং কর্ণ এ সি নট ইকুয়াল কর্ণ বি ডি, যেহেতু চতুর্ভুষ্টা বাহুগুলা সমান এবং কর্ণ অসমান, সুতরাং এ বি সি ডি, এ বি সি ডি একটি রম্বস, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা আজকে ঢাকা বোর্ড 2022 এর সরলরেখা থেকে দুইটা সৃজনশীল আসছিল, সেটার আমরা একটা সমাধান করলাম, পরবর্তীতে আমরা আবার অন্য সরলরেখা থেকে কয়েকটা পরপর আমি ভিডিও দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।